সাবস্ক্রাইব করার সাথে সাথে পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটা ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মাহমুদ ইচিম হিয়ার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ এইচএমএস ক্রিয়েশন। বন্ধুরা, আমাদের সোশ্যাল মিডিয়াগুলো থেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড দিতে, কোনো ভিডিও যদি আমাদের পছন্দ হয়ে থাকে ওগুলো ডাউনলোড দিতে আমাদের অনেক হেনস্থ হতে হয়। আমরা কিন্তু ভিডিওগুলো ডাউনলোড দিতে পারি না। ফর এক্সাম্পল, আমরা কিন্তু ফেসবুকের, টুইটারের, তারপরে ইনস্টাগ্রামের, টামলারের, হোয়াটসঅ্যাপের, সরি হোয়াটসঅ্যাপেরগুলো যাই ডাউনলোড দেওয়া, এরকম ফেসবুক টুইটার, তারপরে বিশেষ করে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের ভিডিওগুলো আমরা ডাউনলোড দিতে পারি না, বা পিকচারগুলো আমরা ডাউনলোড দিতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এইসব সোশ্যাল সাইটগুলো থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা আপনাদের ভিডিওগুলো এবং পিকচারগুলো ইজিভাবে ডাউনলোড দিতে পারেন। সো উইদাউট ফার্দার ডু, লেটস বিগিন। ভিডিও স্টার্ট করার একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের এই চ্যানেলটা নতুন ভিউ হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা কাজটা স্টার্ট করি। সো এই কাজটা করতে হলে আমাদেরকে একটা হেল্পের থ্রুতে কাজ করতে হবে। সো এই হেল্প অ্যাপসটা পেয়ে যাবো আমরা প্লে স্টোরে, যেহেতু প্লে স্টোরের মধ্যে প্রায় 300,000 অ্যাপস আছে অ্যান্ড্রয়েড প্লে স্টোরে। সো এখান থেকে আমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নিব। এটার নাম হচ্ছে মেগা সোশ্যাল মিডিয়া ডাউনলোডার। এখানে অনেকগুলো অ্যাপস, সরি অনেকগুলো সোশ্যাল মিডিয়া থেকে আপনারা আপনাদের ভিডিওগুলো ডাউনলোড দিতে পারবেন এবং পিকচারগুলো ডাউনলোড দিতে পারবেন। যেসব সাইট থেকে আপনারা পিকচারগুলো অতপ্রোতভাবে ডাউনলোড দিতে পারেন না। সো শুরু করি। আপনারা প্রথমে এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন প্লে স্টোর থেকে। প্লে নামটা হচ্ছে, আমি এই অ্যাপসটার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশন থেকে আপনারা অবশ্যই এটাকে ডাউনলোড দিয়ে নেবেন। সো আমরা এখানে দেখতে পারছি অ্যাপসের রিভিউ অনেক ভালো, 4.3, অনেক ভালো ভালো রিকমেন্ডেশন দিয়েছে এখানে। তো আমরা দেখতে পারছি এখানে প্রায় 10,000 বার এই অ্যাপস ডাউনলোড হয়েছে। আমরা বকাবকি না করে আমরা সরাসরি অ্যাপসটার ভিতরে ঢুকে যাই। এরপর দেখতে পারছি এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, তারপরে টামলার, তারপরে কিক, অনেকগুলো আছে বা অনেকগুলো তারা পরবর্তীতে আপডেটে তারা আপডেট করার সময় অনেকগুলো সোশ্যাল সাইট এখানে অ্যাড করবে। সো এটাই হচ্ছে মূল কাজ এই অ্যাপসটা। সো এখন আমি সিম্পলভাবে দুই একটা দেখিয়ে দিব কীভাবে আপনারা এটার পিকচারগুলো এবং ভিডিওগুলো ডাউনলোড করবেন। সো আমার যদি একটা, সরি, আমাদের সবসময় ইনস্টাগ্রামের প্রবলেমটা হয়ে থাকে, ইনস্টাগ্রামে আমরা ভিডিওগুলো ডাউনলোড দিতে পারি না বা পিকচারগুলো, বিশেষ করে পিকচারগুলো আমরা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড দিতে পারি না। সো আমরা প্রথমে ইনস্টাগ্রামে চলে যাই। ইনস্টাগ্রামে যাওয়ার পরে একটা পিকচার আমরা, ফর এক্সাম্পল, আমরা এই পিকচারটা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড দিব। সো এখানে কর্নারে ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক লেখা আছে, আপনারা দেখছেন এখানে কপি লিঙ্ক করে লিঙ্কটা কপি করে নিয়ে নিব এবং এরপর আমরা চলে যাব এখানে এই অ্যাপসটার মধ্যে। অ্যাপসের মধ্যে যাওয়ার পরে আমরা ইনস্টাগ্রাম ডাউনলোডারে ঢুকে যাব। এরপরে কিছু অ্যাডের প্রবলেম হতে পারে, কারণ অ্যাডসেন্স সংক্রান্ত এই অ্যাপসটা অ্যাডসেন্সের আওতাধীন, এর জন্য অ্যাডের কিছু প্রবলেম হতে পারে। সো আমরা এখানে এই লিঙ্কটা পেস্ট করব। আমরা পেস্ট করার পর এখানে পেস্টে ক্লিক করি। পেস্টে ক্লিক করার পরে এখানে যে পিকচারটা চলে আসছে দেখছেন, আমরা একটু ভিউতে ক্লিক করে পিকচারটা দেখে নিতে পারি, হ্যাঁ আমাদের কারেকশন আছে বা আমাদের পিকচারটা কারেক্ট আছে। সো এরপর আমরা এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে পিকচারটা কিন্তু আমরা ডাউনলোড দিয়ে নিতে পারি। অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে সরি আমাদের কিন্তু অলরেডি পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু সাধারণভাবে চাইলে কিন্তু আমরা ইনস্টাগ্রামের পিকচারগুলো ডাউনলোড দিতে পারি না। সো এরকম করে আপনারা ভিডিও লিঙ্ক কপি করবেন। ভিডিও লিঙ্ক কপি করার পরে জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন, আর কোনো ঝামেলা ছাড়াই। তবু দেখিয়ে দেওয়া উচিত, আমরা একটু টুইটারে ঢুকি। টুইটারে ঢুকার পরেও আমাদের একই রকমভাবে আমাদের ভিডিওর লিঙ্কটা জাস্ট কপি করব। এখানে ক্লিক করাম, ক্লিক করার পরে জাস্ট এখানে কপি লিঙ্ক টু টুইটার, হ্যাঁ কপি লিঙ্ক টু টুইট, এখানে ক্লিক করার পরে লিঙ্কটা ডাউনলোড হয়ে গেছে। লিঙ্কটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা আবার ওই অ্যাপসটা যাবো। অ্যাপসটা যাওয়ার পরে ব্যাকে আসবো, এরপরে টুইটার, আমরা যেহেতু টুইটারের লিঙ্ক কপি করছি সো টুইটারে যেতে হবে। এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে পেস্ট করে দিলাম। এরপরে পেস্টে ক্লিক করি। পেস্টে ক্লিক করার পর আমাদের চলে আসছে এখানে অনেকগুলো ডিভাইস বা অনেকগুলো রেজুলেশন চলে আসছে। আমরা যেভাবে পারি আমরা চাইলে কিন্তু আমাদের যে থাম্বনেলটা আছে বা পিকচার যে থাম্বনেলটা আছে ওটাও ডাউনলোড দিতে পারি, অথবা ভিডিও রেজুলেশন হিসেবে ডাউনলোড দিতে পারি। এখানে অনেকগুলো রেজুলেশন, প্রথমটা একটু বেশি রেজুলেশন, হাই রেজুলেশন, একদম নিচেরটা আরও বেশি রেজুলেশন, এরকম করে ক্রমান্বয়ে আসতে থাকবে, ঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকে ভিডিওগুলো বা পিকচারগুলো ডাউনলোড দিয়ে নিতে পারি। আমরা চাইলে এখানে দেখে নিতে পারি যে আমাদের ভিডিওটাকে আসলে ঠিক আছে নাকি। দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা আমরা দেখেছিলাম এটা ওই ভিডিওই, ঠিক আছে। ব্যাকে আসলাম, এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। নিচেরটা হচ্ছে সবচাইতে হাই রেজুলেশন, এই যে ডাউনলোড স্টার্ট, এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এটা ছোটো ছোটো ভিডিওর জন্য একটু তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায়।
সো আশা করি আমাদের এই অ্যাপসটার কাজ আপনারা সহজেই বুঝে গেছেন। অ্যাপসটার কাজ অনেক ইজি একটা কাজ, অনেক ভ্যালুয়েবল একটা অ্যাপস, কারণ এটা অনেকগুলো কাজে লাগে। আমাদের অ্যাপসটা যদি আমাদের ফোনে থাকে তাহলে আমাদের অনেক হেল্প হবে। অ্যাপসটা মাত্র 4 MB। আশা করি আপনাদের অ্যাপসটা ভালো লাগবে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও দেখতে থাকে, তাহলে প্লিজ ভিডিও দেখতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্টসে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। দেখো ইনশাআল্লাহ পরে কোনো ভিডিও আরো ভালো কিছু নিয়ে চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। নিচের থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে ভিডিও অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। ততক্ষণ পর্যন্ত আলবিদা।